ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? তোমাদের সাথে আমার অনেক দিন দেখা হচ্ছে না। তোমাদের সাথে যখন আমি ক্লাসরুমে অবস্থান করেছি, তখন তোমাদের সাথে আমার একটি আই কন্ট্যাক্ট থাকতো, কিন্তু এখন আমি অনলাইনে ক্লাস নিয়েছি। জানি না তোমরা কে কোথায় আছো, তবে এটা বলতে পারি তোমাদেরকে আমি খুব মিস করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে জিনতত্ত্ব ও বিবর্তন অর্থাৎ জেনেটিক্স এবং এভোলিউশন নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে সাথে আরেকবার নিজেকে তৈরি করে নিতে পারবে। শিক্ষার্থীরা, আমরা প্রায় বলে থাকি এই শিশুটি বা ওই ছেলেটি বা ওই মেয়েটি তার মায়ের সাথে মিল, তার চোখটা তার মায়ের সাথে মিল, তার আচরণটা বাবার সাথে মিল, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা বলে থাকি। আসলে তার একটি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। জেনেটিকের মাধ্যমে আমরা সেগুলো আরও ভালোভাবে বুঝতে পারব। আবার অনেক সময় আমরা বা বিভিন্ন পেশেন্ট যখন ডাক্তারের কাছে যায়, তখন যেমন ক্যান্সার, টিউমার, ডায়াবেটিস ইত্যাদি নানান রোগ নিয়ে যখন ডাক্তারের শরণাপন্ন হয়, তখন ডাক্তার কী বলে, প্রথমেই জিজ্ঞাসা করে, আপনাদের বংশে কি কারোর এই রোগটি ছিল? এটিরও একটি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। কেননা আমরা আমাদের জেনেটিক্সের মাধ্যমে আমরা এটাই অবগত হয়েছি যে আমাদের যে বংশ পরস্পরায় 14 পুরুষ পর্যন্ত যে কোনো বৈশিষ্ট্য, যে কোনো রোগশ ইত্যাদি স্থানান্তরিত হতে হয়। তাই ডাক্তাররা প্রথমেই জেনে নেন বংশে কারো ছিল কি না। তো আমরা অনেক সময় বলতে পারি, আবার অনেক সময় বলতেও পারি না, কারণ আমরা হয়তো 2-3 জেনারেশন পর্যন্ত মনে রাখি, তার পরবর্তী জেনারেশনগুলো আমাদের মনে থাকে না। তাই আমরা প্রায় বলি যে এই রোগটি তো আসলে আমাদের মধ্যে ছিল না, কিন্তু 14 পুরুষের মধ্যে হয়তো বা খোঁজ খবর নিলে দেখা যাবে কারো না কারোর মধ্যে ছিল। এখন দেখো, ধরা যাক যে এটা কী করে সম্ভব। হ্যাঁ, এটির ব্যাখ্যাটা হলো এরকম যে ধরো আমার দাদার দাদা তার হয়তো বা ডায়াবেটিস ছিল বা ক্যান্সার ছিল, কিন্তু পরবর্তী জেনারেশন অর্থাৎ তার সন্তান হতে হতে আমার বাবা পর্যন্ত হয়তো বা কারোরই ক্যান্সার বা ডায়াবেটিস ছিল না, কিন্তু হয়তো বা আমার মধ্যে চলে আসলো। এখন প্রশ্ন হলো, সেক্ষেত্রে প্রশ্নে আসতে পারে, আমার বাবার নাই, আমার দাদা পর্যন্ত নেই, তাহলে এই ডায়াবেটিস কোথা থেকে আসলো? আসলে এই ব্যাপারটা হচ্ছে, যখন আমার 3 জেনারেশন বা 4 জেনারেশন আগে যার ছিল, তার পরবর্তী জেনারেশন বা তার সন্তানের মধ্যে ডায়াবেটিসটা ছিল না বলেই মনে করতে হবে না যে তার আসলে তার মধ্যে ছিল না। মানে এটা হচ্ছে, আমাদের দেহে 2 ধরনের বৈশিষ্ট্য থাকে, একটা ফিনোটাইপ বৈশিষ্ট্য আর একটা হচ্ছে জিনোটাইপ বৈশিষ্ট্য। তো আমাদের প্রচ্ছন্ন এবং প্রকট 2টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে, অর্থাৎ বাবা মায়ের থেকে যে বৈশিষ্ট্যগুলো আমাদের দেহের মধ্যে স্থানান্তরিত হয়, তার সেই জিনগুলোর মধ্যে যেটা প্রকট আকারে আবির্ভাব হয় সেটার বৈশিষ্ট্যটি আমাদের প্রকাশ পায়, কিন্তু যেটি অভ্যন্তরে রয়ে গেছে কিন্তু সেই বৈশিষ্ট্য প্রকাশ পায়নি, সেটি হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে দেখা যাচ্ছে যে প্রকট বৈশিষ্ট্যটার মধ্যে ডায়াবেটিসটা ছিল না, কিন্তু প্রচ্ছন্ন আকারে তা দেহের ভিতরে রয়ে গিয়েছিল, যার ফলে এভাবে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন থাকতে থাকতে এক সময় হ্যাঁ আমাদের মধ্যে এসে হয়তো দেখা গেল সেই প্রচ্ছন্ন জিনটাই আবার প্রকট আকারে দেখা দিয়েছে, যার ফলে আমাদের মধ্যে সেই রোগটা আবার চলে আসলো। এভাবেই কিন্তু 14 পুরুষের মধ্যে বিভিন্ন রোগ সুখ বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়ে থাকে। তো আমাদের এই জিনতত্ত্ব ও বিবর্তন অধ্যায় হতে আজকে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমি তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করার পর তোমরা যে জিনিসগুলো, যে টপিকসগুলো মানে বলতে পারবে বা পরীক্ষার জন্য বিগত বছরে যে বিষয়গুলো তোমার জ্ঞানমূলক অনুধাবন হিসাবে বহুবার এসেছে, সেই বিষয়গুলো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করার জন্য চেষ্টা করব। তো এই অধ্যায়ের থেকে আজকের আলোচনার পরে তোমরা যা যা শিখতে পারবে বা লিখতে পারবে,
সেটা হচ্ছে বংশগতি বা হেরিডিটি কি, জিন তত্ত্ব বা জেনেটিক্স কি, মেন্ডেলের সংক্ষিপ্ত জীবনী অথবা গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতি বিদ্যার জনক বলা হয় কেন, ফ্যাক্টর বা জিন কি, এটি কিন্তু রাজশাহী বোর্ড 19, বরিশাল বোর্ড 19-এ এসেছিল, অ্যালিল বা এলিলোমর্ফ কি, এটি রাজশাহী 15, সিলেট 16, 19 এবং চট্টগ্রাম 17, যশোর 15-তে এসেছিল, প্রকট বৈশিষ্ট্য বা ডোমিন্যান্ট ক্যারেক্টার কি, সেটি বরিশাল 16-তে এসেছিল, তারপর হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রেসেসিভ ক্যারেক্টার কি, ফিনোটাইপ কি, সেটি চট্টগ্রাম 19, বরিশাল 15, যশোর 19-এ এসেছিল, জিনোটাইপ কি, বরিশাল 16, চিটাগং চট্টগ্রাম 17-তে এসেছিল, টেস্ট ক্রস কি, সেটা কুমিল্লা বোর্ড 19, ঢাকা বোর্ড 17-তে এসেছিল, ব্যাক ক্রস কি, ঢাকা বোর্ড 17, চট্টগ্রাম 16-তে এসেছিল। এছাড়াও আমি তোমাদের এই অধ্যায়ের আজকের আলোচনা থেকে আমি চেষ্টা করব মেন্ডেলের প্রথম সূত্র ল অফ সিগ্রেজেশন লিখে ব্যাখ্যা করো। এটি ঢাকা বোর্ড 19, চট্টগ্রাম 19-এ এসেছিল। সংজ্ঞা আসে, কখনো কখনো এটা ব্যাখ্যাও আসে। অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডোমিনেন্স কি, এর ফলাফল 1:2:1 ব্যাখ্যা করো। এটি অনেকবার বোর্ডে এসেছিল, যেমন ঢাকা বোর্ড 15-তে এসেছিল, রাজশাহী 15-তে এসেছিল, বরিশাল 16, চট্টগ্রাম 16, দিনাজপুর 17, সিলেট 19। এছাড়া তোমাদের পড়াবো মারণ জিন বা লিথাল জিন কি, এর অনুপাত 2:1 কেন ব্যাখ্যা করো। এটিও এসেছিল তোমার চট্টগ্রাম 15-তে, সিলেট 16-তে। এছাড়া সম্ভব যদি আরও চেষ্টা করব সমপ্রকটতা বা কো ডোমিন্যান্স কি, এর ফলাফল 1:2:1 ব্যাখ্যা করো। এটি যশোর বোর্ড 17-তে এসেছিল। শিক্ষার্থীরা মনে রাখবে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতি বছরই এই অধ্যায় থেকে কোশ্চেন হবেই হবে। তো শুরু করি আজ। এখন প্রথম শিখন ফল বা প্রথম অংশটা হচ্ছে বংশগতি বা হেরিডিটি কি। তো বংশগতি বা হেরিডিটিটা হচ্ছে এটা একটা প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ায় পিতা মাতার আকার, আকৃতি, চেহারা, দেহের গঠন, প্রকৃতি, শারীরবৃত্ত, আচরণ ইত্যাদি নানানবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে তাদের সন্তান সন্ততি দেহে সঞ্চারিত হয় তাকেই হেরিডিটি বা বংশগতি বলে। তারপরে দেখো জিন তত্ত্ব বা জেনেটিক্স, এই অধ্যায়ের নাম কি ছিল, জিন তত্ত্ব বা জেনেটিক্স। তাহলে জানা যাক জেনেটিক্স কি। জীববিজ্ঞানের অনেক শাখা আছে, তবে জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, জিনের কাজ, বংশ পরম্পরায় সঞ্চারণের ধরন ও ফলাফল ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বংশগতি বিদ্যা বা জিন তত্ত্ব বা জেনেটিক্স বলে। এখন এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন অনেক সময় আসে যে সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি কে প্রচলন করেন, উইলিয়াম ব্যাটসন কত সালে 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স শব্দ প্রচলন করেন, এটা একটা এমসিকিউর জন্য মনে রাখবে। তাছাড়া জেনেটিক্স শব্দটির অর্থ মানে কোথা থেকে এসছে এটাও একটা এমসিকিউ হয়। জেনেটিক্স শব্দটি গ্রিক শব্দের মূল রূপ অর্থাৎ জিন শব্দ থেকে উদ্ভূত, যার প্রকৃত অর্থ হলো পরিণতি বা স্বরূপ ঘটা অথবা কোনো কিছুতে উদ্ভূত হওয়া। এখন তোমাদেরকে আমি পরের অংশে আসি, সেটা হচ্ছে
মেন্ডেলের সংক্ষিপ্ত জীবনী বা গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন? তাহলে তোমরা আগে তোমরা তো জানোই যে জিনতত্ত্বের জনকে, জিনতত্ত্বের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, তার জীবনী আমাদের অবশ্যই জানা প্রয়োজন। তো আমি তোমাদেরকে মেন্ডেলের সংক্ষিপ্ত জীবন নিয়ে একটু আলোচনা করে নিই। এখান থেকে একটা কোশ্চেন আসে যে গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন? তাহলে শিক্ষার্থীরা একটু মন দিয়ে খেয়াল করো। তো জিনতত্ত্বের জনক যিনি, হ্যাঁ, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অস্ট্রিয়ার অধিবাসী, তিনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ধর্মযাজক, তার বাবা ছিলেন একজন কৃষক। তিনি 1822 সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। তো কৃষকের ছেলে হলেও তার স্বপ্ন ছিল একদিন তিনি এক শিক্ষক হবেন অথবা বিজ্ঞানী হবেন, কিন্তু তার দারিদ্রতার অসাঘাতে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা ধীরে ধীরে ধূলিসাৎ হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ ত্যাগ করে তিনি কী করলেন, অস্ট্রিয়ার ব্রোন শহরে আর কি, সেখানে অবস্থিত একটি গির্জা, সেই গির্জায় তিনি শিক্ষানিবেশ হিসাবে যোগ দেন। তারপর 1857 সালে ম্যান্ডেল 34 প্রকার মটরশুঁটি সংগ্রহ করে গির্জা সংলগ্ন একটি বাগান আছে, সেই বাগানে উদ্ভিদের বংশগতি রহস্য উদ্ঘাটনের জন্য তিনি নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মটরশুঁটি নিয়ে তিনি কত প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা শুরু করেন ম্যান্ডেল? তা তোমরা বলবে যে 34 প্রকার মটরশুঁটি নিয়ে তিনি ম্যান্ডেল বংশগতির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেন। তো তারপর কী হলো, তিনি দীর্ঘ 7 বছর কঠোর পরিশ্রম এবং শ্রমসাধ্য পরীক্ষা শেষে বংশগতির উপর তিনি 2টি সূত্র আবিষ্কার করেন। তার একটি সূত্র হল ম্যান্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র বা ল অফ সিগ্রেজেশন নামে পরিচিত, আরেকটি হচ্ছে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র, আরেকটি হচ্ছে কি ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র, হ্যাঁ, বা ল অফ ইনডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই 2টি সূত্রকে আবিষ্কার করেন। এই সূত্র দুটিকে একসাথে ম্যান্ডেলিজমও বলা হয়। শিক্ষার্থীরা, তারপর কী করলেন ম্যান্ডেল, তার পরীক্ষার সমস্ত কাগজপত্রগুলো 1866 সালে ব্রোন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে তিনি কী করলেন, সেগুলো জমা দেন। কিন্তু দুঃখের বিষয় হলো, অতি সাধারণ এই পরীক্ষার গুরুত্ব সেই 19 শতাব্দীতে কেউ উপলব্ধি করতে পারেননি। 1884 সালের 6 জানুয়ারি তার এই সূত্রগুলো প্রতিষ্ঠা লাভ করে। তার অনেক আগেই ম্যান্ডেল মৃত্যুবরণ করে। তার মৃত্যুর 16 বছর পর অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে 3 জন ভিন্ন দেশের বিজ্ঞানী পৃথকভাবে একই সময়ে ম্যান্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন। সেই 3জন বিজ্ঞানীর নাম জেনে নেওয়া যাক। বিজ্ঞানী 3জন হলেন, একজন ছিলেন নেদারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী হিউগো দে ভ্রিস, আরেকজন ছিলেন জার্মানের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক কার্ল করেন্স, আরেকজন হচ্ছেন অস্ট্রেলিয়ার কৃষি বিজ্ঞানী এরিক চেসমার্ক। এই কজন 3জন বিজ্ঞানী এটি নিয়ে কী করলেন, একই সময়ে 3জন ভিন্ন দেশে হলেও একই সময়ে ম্যান্ডেলের এই গবেষণা ফলাফলগুলো পুনরাবিষ্কার করা শুরু করেন। তবে আশ্চর্যের বিষয় হল, এই বিজ্ঞানীরা তাদের সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করেই তবে ম্যান্ডেলের গবেষণা সম্পর্কে অবহিত হয়েছিলেন। তারা এতটা আশ্চর্য হয়েছিলেন যে
আমাদের আবিষ্কারেরও এত বছর আগে একজন বিজ্ঞানী এত সুন্দরভাবে এই ইয়েতে যে আবিষ্কার মেন্ডেলের মানে বংশগতির উপর এত সুন্দর করে ব্যাখ্যা করে গেছেন, এত নিখুঁতভাবে পরিষ্কারভাবে ব্যাখ্যাটা করে গেছেন আমাদের আগে, তিনি এত বছর আগে সম্ভব, তখন এই আশ্চর্য হয়ে তারা কি করলেন, ম্যান্ডেলকে বংশগতি পিতার জনক বলে অভিহিত করলেন। এই হলো ম্যান্ডেলকে কেন বংশগতি বিদ্যার জনক বলা হয় তার কারণ। এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বোর্ডে প্রায় আসে, তার মধ্যে হচ্ছে ফ্যাক্টর বা জিন কি। তো আমরা ফ্যাক্টর বা জিন কি জেনে নেই, এটা রাজশাহী বোর্ড 19 বরিশাল 19 এসেছিল। ফ্যাক্টর বা জিন হলো ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্যগুলোকে বহন করে। আর এবার আসা যাক অ্যালিল বা এলিলোমর্ফ কি। সমস্ত ক্রোমোজোমের জুড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে। ধরা যাক, যেমন লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল, ধরে নিলাম ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এই দুইটা জিন লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী। আবার ক্যাপিটাল ডি স্মল টি, এটাও লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। যেটা দুইটাই প্রকট সেটা হচ্ছে অনেক লম্বা, আর যেটা হচ্ছে একটা ক্যাপিটাল একটা স্মল টি সেটা হচ্ছে মিডিয়াম লম্বা। তো এই জোড়াটাকেই বলা হচ্ছে এলিল, একটিকে অপরটির এলিল বা এলিলোফর্ম বলা হয়। মানে ক্যাপিটাল টি টি এই দুটা জিন একটি অপরটির এলিল বা এলিলোফর্ম। এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি, প্রকট বৈশিষ্ট্য বা ডোমিন্যান্ট ক্যারেক্টার কি। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে এবং হোমোজাইগাস জীবের সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে সৃষ্ট হয় যে হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। অর্থাৎ এখানে যেমন মনে করো যে প্রথম বংশধরে, ধরো পিতা ছিলেন লম্বা, তার জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি টি, আর মাতা ছিলেন শর্ট, অর্থাৎ তার জিনোটাইপটা ধরে নিই আমরা স্মল টি টি। এখন বাবার থেকে ক্যাপিটাল টি আর একটা জিন, আর মায়ের স্মল টি টি থেকে একটা স্মল টি, দুইটা পাশাপাশি এসে যে জিনোটাইপটা হলো সেইটার বৈশিষ্ট্য হচ্ছে মিডিয়াম লম্বা। তো এখানের মধ্যে লম্বা জন্য দায়ী ক্যাপিটাল টি, আর পাশে যে সাথে যে স্মল টি ছিল সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, আর ক্যাপিটাল টিটা হচ্ছে এখানে প্রকট জিন। তাই এই জিনোটাইপটাকে, অর্থাৎ ক্যাপিটাল টি আর স্মল টি এর জিনোটাইপটাকে আমরা লম্বাই বলছি, মিডিয়াম লম্বা। তাহলে এখানে লম্বার জন্য দায়ী জিনটা প্রকট ছিল বলে এই এই বৈশিষ্ট্যটি লম্বা হয়েছে, এই ক্যাপিটাল টিটাই হচ্ছে এখানে প্রকট বৈশিষ্ট্য। একইভাবে যদি আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলি, অর্থাৎ রেসেসিভ ক্যারেক্টার বলি, তাহলে সেটা কি হবে, যে এই যে ক্যাপিটাল টি আর এই স্মল টি জিনোটাইপের মধ্যে, হ্যাঁ, এটা হচ্ছে হেটারোজাইগাস বলা হয়, অর্থাৎ অসম, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, এই সম্পর্কটা হচ্ছে হেটারোজাইগাস। এই হেটারোজাইগাস জীবে দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপাদান একত্রে থাকলেও একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয় আর অন্যটি অপ্রকাশিত থাকে। যেটি অপ্রকাশিত থাকে সেটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ আমি একটু আগেই বললাম যে ক্যাপিটাল টি আর স্মল টি এই জিনোটাইপের মধ্যে স্মল টিটা বৈশিষ্ট্য প্রকাশ হয়নি, তার মানে এটা দমিত ছিল, এই স্মল টিটাই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার আসা যাক ফিনোটাইপ কি। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, একটি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ জিনোটাইপ দ্বারাই নিয়ন্ত্রিত
জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। যেমন আমরা একটা একজন মানুষকে যখন আইডেন্টিফাই করি যে সে দেখতে কেমন, তার আকার আকৃতি কেমন, তার বর্ণ কেমন, তার তার চোখ কেমন, নাক কেমন, ইত্যাদি নানান বৈশিষ্ট্যগুলো বলি, সেই বাহ্যিকভাবে দেখে কাউকে যে আইডেন্টিফাই করি সেটাই হচ্ছে ফিনোটাইপ বৈশিষ্ট্য। আবার এই ফিনোটাইপ বৈশিষ্ট্যটা কিন্তু তোমার চট্টগ্রাম 19, বরিশাল 15, যশোর 19-এ এই সংজ্ঞাটি এসেছিল। এবার দেখো জিনোটাইপ কি, এটিও এসেছিল বরিশাল 16, চট্টগ্রাম 17-তে। তাহলে জেনে নাও জিনোটাইপ কি। কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকেই জিনোটাইপ বলে। তাহলে বুঝতেই পারছো যে জিনোটাইপটা দেহের অভ্যন্তরে থাকে, হ্যাঁ, ক্রোমোজোমের মধ্যে থাকে। এই জিনোটাইপের কারণেই কিন্তু বাহ্যিকভাবে ফিনোটাইপ বৈশিষ্ট্য প্রকাশিত হয়। তার মানে আমরা যে বাহ্যিকভাবে কাউকে আইডেন্টিফাই করি, লম্বা, কাল, বর্ণ, তার আকার আকৃতি ইত্যাদি, তার চোখের ধরন, তার চুলের ধরন ইত্যাদি বৈশিষ্ট্যগুলো যে আমরা বলি, ভিতরে জিনোটাইপের বৈশিষ্ট্যটাই ফিনোটাইপ আকারে বাহ্যিকভাবে প্রকাশিত হয়েছে। তো এখন আসা যাক টেস্ট ক্রস কি। এটাও বিগত সময় বিভিন্ন বোর্ডে এসেছিল, যেমন কুমিল্লা বোর্ড 19-এ এসেছিল, ঢাকা 17-তে এসেছিল। তো টেস্ট ক্রসটাকে প্রথম বংশধর এবং দ্বিতীয় বংশধর, অর্থাৎ F1 দিয়ে আমরা প্রথম বংশধরকে বুঝাই আর F2 দিয়ে দ্বিতীয় বংশধরকে বুঝাই। তো এই জনু বংশধরগুলোর মধ্যে তারা হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরায়ন অথবা ক্রস, এইভাবে আমরা F1 এবং F2 জনুর জিনোটাইপ বের করি। যেমন শঙ্কর লম্বা মটর গাছ, অর্থাৎ মিডিয়াম লম্বা একটি মটর গাছের সাথে একটি বিশুদ্ধ খাটো, হ্যাঁ, একদম ছোটো খাটো এক বৈশিষ্ট্যের মটর গাছের মধ্যে যদি আমরা ক্রস করাই বা সংকরণ ঘটাই, তাহলে তাদের ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাতটা কি হবে, সেটা হতে পারে 1:1, হ্যাঁ, এটা অনুপাত হবে কি 1:1। এইটাই হচ্ছে এক ধরনের, এই রেজাল্টটাই হচ্ছে টেস্ট ক্রস এর মাধ্যমে আমরা জানি। এবার আসা যাক ব্যাক ক্রস কি। এটাও এসেছিল ঢাকা বোর্ড 17-তে, চট্টগ্রাম 16-তে। তো দেখা যাক ব্যাক ক্রসটা কি। প্রথম বংশধর অর্থাৎ F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে, হেটারোজাইগাস তো বুঝতেই পেরেছ, ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ দুটা জিন বিপরীত বৈশিষ্ট্য একত্র হওয়ার পরে যে জিনোটাইপ বৈশিষ্ট্যটা তৈরি হয়, সেই জিনোটাইপের মধ্যে যদি বিপরীত বৈশিষ্ট্য অবস্থান করে, হ্যাঁ, এবং F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন করাকেই বলা হয় ব্যাক ক্রস। শিক্ষার্থীরা তাহলে এগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এগুলো কিন্তু বিগত বছরে তোমাদের সিকিউর ক মানে জ্ঞানমূলক এবং খ অনুধাবনে এসেছিল। তো এগুলো খুব গুরুত্ব দিয়ে আবারও মনে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি একটি সিকিউ কোশ্চেন আলোচনা করব, সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন, জেনে তাত্ত্বিক ব্যাখ্যা আমি এখন দেব। তো জেনে নেই মেন্ডেলের প্রথম সূত্রটি কি। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, কিন্তু জননক সৃষ্টির সময় পরস্পর থেকে আলাদা হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে, তাই তাকে বলা হয় ল অফ সিগ্রেজেশন বা মেন্ডেলের প্রথম সূত্র। তো এটা জিনতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া যায়, জিনতাত্ত্বিক ব্যাখ্যা। ধরো হাজবেন্ড হচ্ছে অনেক কাম আর ওয়াইফ হচ্ছে ফর্সা, তাহলে তাদের সন্তানরা তাদের বর্ণটা কি হবে? যদি তাদের দেখা যাবে যে ম্যান্ডেলের প্রথম সূত্র অনুযায়ী
বাবা ফর্সা কালো এবং মা ফর্সা হওয়ার কারণে তাদের সন্তানদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে বর্ণের দিক থেকে সেটা হচ্ছে 25% হবে বাবার মতো কালো, আর 25% হবে মায়ের মতো ফর্সা, আর 50% হবে বাবা মার থেকে বৈশিষ্ট্য মিলিয়ে শ্যাম বর্ণ। তাহলে এটা কিভাবে সম্ভব আমরা একবার জিনতাত্ত্বিক ব্যাখ্যার মাধ্যমে সেটা বুঝে দেওয়ার চেষ্টা করছি, তুমি বুঝে নাও। জিনতাত্ত্বিক ব্যাখ্যা, ধরি কালো বর্ণের জন্য দায়ী প্রকট জিন, ধরো যে কোনো জিনিস ধরা যায়, কিন্তু আমরা ধরে নিলাম একটা ক্যাপিটাল ব্ল্যাক এর ক্যাপিটাল বিটা নিলাম, যে কোনো জিনিস ধরা যাবে। অতএব কালো বর্ণের জিনোটাইপ, জিনোটাইপ হলো ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। আবার সাদা বর্ণের জন্য দায়ী, সাদা বর্ণের জন্য দায়ী প্রকট জিন হচ্ছে স্মল বি। এখন হোয়াইট ধরা যেত, কিন্তু আমরা ক্যাপিটাল বি এর অপোজিট হিসেবে স্মল বিটা নিয়ে নিলাম, অর্থাৎ সাদা বর্ণের জন্য দায়ী জিনটা হচ্ছে স্মল বি। আবার সাদা বর্ণের জন্য দায়ী জিনোটাইপ, জিনোটাইপ বৈশিষ্ট্যটা হচ্ছে স্মল বি, স্মল বি। এখন আরো ধরা যায় প্রথম পুরুষ বা প্যারেন্ট হচ্ছে, প্রথম পুরুষটা হচ্ছে এফ ওয়ান পি ওয়ান, প্রথম এফ ওয়ান প্রথম পুরুষ বা বংশধর। হ্যাঁ, প্রথম পুরুষ বা প্রথম বংশধর হচ্ছে এফ ওয়ান জুনু। আবার দ্বিতীয় পুরুষ বা বংশধর হচ্ছে এফ টু জুনু। এবার আমরা দেখে নিই কি ব্যাখ্যা, পিতা মাতা, পিতা মাতা অর্থাৎ পি ওয়ান, ফিনোটাইপ আমরা পাবো, ফিনোটাইপ। ফিনোটাইপ কি হলো, পিতাকে আমরা সাধারণত এইভাবে এই চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে পিতাটা কি ছিল, জিনোটাইপ ক্যাপিটাল, পিতা ছিল কালো, কালো বর্ণ, পিতা ছিল কালো, ক্রস করে নাও। মাতাটা ছিল, মাতাকে আমরা এই চিহ্ন ব্যবহার করি, তো মাতাটা ছিল সাদা, মা ছিল সাদা বর্ণে। আচ্ছা, এবার আমরা জিনোটাইপটা লিখে নিই, জিনোটাইপ, জিনোটাইপ বৈশিষ্ট্য হচ্ছে জিনোটাইপ, জিনোটাইপ বৈশিষ্ট্য হচ্ছে কালোর জন্য দায়ী জিনটাই হচ্ছে জিনোটাইপ। তাহলে কালোর জন্য দায়ী জিনটা কি ছিল, জিনোটাইপটা ছিল ক্যাপিটাল বি বি, তা আমরা এখানে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি নিলাম। আর সাদা বর্ণের জন্য দায়ী জিনোটাইপটা কি ছিল আবার দেখে নাও, স্মল বি বি, তাহলে আমরা নিলাম এবার স্মল বি, স্মল বি। এখন আমাদের কাজ হচ্ছে গ্যামিটটা বের করা। তাহলে দেখে নাও গ্যামিট হচ্ছে কিভাবে বের করি, গ্যামিট হচ্ছে এখানে দুইটা গ্যামিট আছে, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, এই দুইটা মিলেই কিন্তু একটা জিনোটাইপ হয়েছিল, জিনোটাইপ। জিনোটাইপের মধ্যে দুইটা জিন থাকে, আর একটা আলাদা আলাদা জিনগুলো হচ্ছে গ্যামিট। তাহলে এখানে দুইটা গ্যামিট আছে, আমরা গ্যামিট বের করি, এই একটা গ্যামিট আর একটা গ্যামিট। আবার সাদা বৈশিষ্ট্যের জিনোটাইপের মধ্যে দুটা গ্যামিট আছে, স্মল বি একটা গ্যামিট আর একটা স্মল বি আর একটা গ্যামিট। এখন আমাদের কি কাজ, আমরা ক্রস করাবো এই গ্যামিট গুলার পরস্পরের মধ্যে, ক্রস করে দেখবো যে আমাদের পরবর্তী বংশধররা কি আসতেছে। তাহলে দেখে নাও যে এখানে আমি এটার সাথে এইটা গ্যামিট ক্রস করাটা দেখে নাও, এই কালোর জন্য দায়ী জিনোটাইপে দুইটা গ্যামিট ছিল, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, আর স্মল বি, স্মল বি, এটা সেটা ছিল সাদা বর্ণের জন্য দায়ী জিনোটাইপে দুইটা গ্যামিট। এই গ্যামিটের সাথে অর্থাৎ এই প্রথমটার একটা গ্যামিট সাথে পরে দুইটাকে আমি ক্রস করাবো, তাহলে ক্যাপিটাল বি আর স্মল বি আসলো। এবার এটার সাথে আমি পরেরটারও আবার ক্রস করাবো, তাহলে আবারও সেই ক্যাপিটাল বি
আর এটা আসছে স্মল বি। এবার এটাকে আমি বাদ দিব, যেটা হয়নি সেটাকে করবো। এবার আমরা চিহ্নটা ক্রস এবার বোঝার জন্য আইটা অন্তর চিহ্ন ব্যবহার করি। এখানে ক্যাপিটাল বি স্মল বি, আবার দেখি এই এইটার সাথে এই ক্যাপিটাল বি আর এখানটা স্মল বি, এই তাহলে প্রত্যেকটা কি আসলো ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এখানে মিশ্রিত বৈশিষ্ট্য, অর্থাৎ ক্যাপিটাল বিটা ছিল কালো বর্ণের জন্য দায়ী আর এখানে স্মল বিটা হচ্ছে সাদা বর্ণের জন্য দায়ী। এখন সাদা বর্ণ আর কালো বর্ণটা যখন পাশাপাশি অবস্থান করবে, যেটা ক্যাপিটাল লেটার সেই বৈশিষ্ট্যটাই কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ আমরা প্রকরটাকে আমরা এখানে ক্যাপিটাল ব্যবহার করছি, তাহলে এখানে ক্যাপিটাল পাশে যদি স্মলটা থাকে তাহলে স্মলটা হচ্ছে প্রচ্ছন্ন আর ক্যাপিটালটা হচ্ছে প্রকট, যার প্রভাব বা শক্তিটা বেশি। তো প্রকটের সাথে প্রচ্ছন্ন সাথে যখন প্রকট থাকবে তখন প্রকটের বৈশিষ্ট্য প্রকাশিত হবে, তবে সেখানে কালো, তবে সেটা কালো মানতে একদম বাবার মতো অত কালো না, অর্থাৎ শ্যাম বর্ণ চেয়ে একটু কালো আর কি, মানে খুব বেশি কালো না, হ্যাঁ বাবার খুব ফর্সা বর্ণ, অর্থাৎ শ্যাম বর্ণ যেটা বলি আমরা। এই হচ্ছে এখানে দুইটা গ্যাবিট, একটা ক্যাপিটাল একটা স্মল হওয়ার কারণে কালো বৈশিষ্ট্য ঠিকই হয়েছে, তবে সেটা অত বাবার মতো অত কালো না। তাহলে এইগুলাকে আমরা কি বলবো, এটা হচ্ছে জিনোটাইপ, অর্থাৎ এই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে জিনোটাইপ, অর্থাৎ F1 বৈশিষ্ট্য, এটা প্রথম বৈশিষ্ট্য জিনোটাইপ বৈশিষ্ট্য F1 জিনোটাইপ বৈশিষ্ট্য। এবার আমরা ফিনোটাইপটা দেখে নিই, ফিনোটাইপ হচ্ছে এটা অর্থটা কি সেটা হচ্ছে ফিনোটাইপ, ফিনোটাইপ মানে ফিনোটাইপ হচ্ছে যে ক্যাপিটাল বি স্মল বি বলতে আমরা কি বুঝি, এখানে বোঝানো হচ্ছে যে সকল বৈশিষ্ট্যই, এখানে সকল সকলের একই বৈশিষ্ট্য, তাই আমরা লিখবো সকল বৈশিষ্ট্য, সকল বৈশিষ্ট্যই সংকর কালো, অর্থাৎ মিশ্রিত কালো, মানে কুচকুচে কালো না বা অনেক গভীর অনেক ডিপ কালো না, কিন্তু মানে কালো তবে একটু কম কালো, এটার জন্য আমরা লিখবো সংকর কালো বা মিশ্রিত কালো, সংকর কালো। এই হচ্ছে প্রথম। এখন যদি আমরা দেখি যে এই শঙ্কর কালোর একটা ছেলে সাথে যদি আরেক পরিবারের একটা শঙ্কর কালো অর্থাৎ শ্যামবর্ণ একটা ছেলের সাথে যদি একটা শ্যামবর্ণ মেয়ের বিয়ে হয়, তাহলে তাদের সন্তানদের এবার কি হবে সেই ব্যাখ্যাটা আমি এখন দিচ্ছি। দেখো তো আমরা শঙ্কর কালোর যে জিনোটাইপটা আছে এখানে কিন্তু দুটা গ্যামিট আছে, ক্যাপিটাল বি স্মল বি, তা আমরা লিখে দিই এবার ফিনোটাইপ পিতা মাতা, আবার দ্বিতীয় পিতা মাতা, পিতা মাতা, এবার আমরা P2 নিচ্ছি, P2 পিতা মাতা P2, অর্থাৎ এখানে মধ্যে ফিনোটাইপ হচ্ছে কিরকম বৈশিষ্ট্য নিচ্ছে ফিনোটাইপ, ফিনোটাইপ বৈশিষ্ট্য নিচ্ছে পিতাটা নিলাম শঙ্কর কালো, শঙ্কর কালো ক্রস মাতাটাও নিচ্ছে শঙ্কর কালো, মাতার চিহ্নটা এরকম এটা শঙ্কর কালো কালো। এখন দেখো তাহলে জিনোটাইপটা কি, জিনোটাইপ হচ্ছে শঙ্কর কালো জিনোটাইপটা ছিল ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, তাহলে গ্যামিটটাও বের করতে হবে, গ্যামিট গ্যামিটটা ক্যাপিটাল বি একটা গ্যামিট স্মল বি আরেকটা গ্যামিট, ক্যাপিটাল বি এর একটা গ্যামিট স্মল বি আরেকটা গ্যামিট। এবার আমরা তাদের করি আমরা চেকার বোর্ডের মাধ্যমে এটা সহজে প্রকাশ করতে পারি, চেকার বোর্ডটা হচ্ছে এরকম, এখন দেখো এই জায়গাটার মধ্যে আমরা পিতাটাকে চিহ্ন বসালাম আর এখানে মাতা চিহ্ন বসালাম, তো পিতার মধ্যে এই পিতাটার মধ্যে আমরা দুইটা গ্যামিট পেয়েছিলাম, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি এই বর্ডারটাতে বসাই দিলাম, আর এখানেও পেয়েছি ক্যাপিটাল বি স্মল বি, এটাও দেখো ক্যাপিটাল বি স্মল বি। এখন দেখো ক্রস করালে এটা হচ্ছে কি বলছে আমি, যে শ্যামবর্ণ তাদের সন্তানরা প্রত্যেকেই হয়েছিল মানে 100% ছিল, কেউ বাবার মতো হয় নাই কেউ মায়ের মতো হয় নাই, মিশ্রিত হয়েছিল অর্থাৎ সবাই শ্যামবর্ণ ছিল। এরকম একটি শ্যামবর্ণ ছেলে বা মেয়ের সাথে অপর পরিবারে শ্যামবর্ণ ছেলে বা মেয়ের যখন বিয়ে হয়
তখন তাদের সন্তানরা কি হবে সেটা কিন্তু আমি এখন বোঝাচ্ছি। তাহলে দেখো, তাদের শঙ্কর কালোর মতে ছিল গ্যামিট দুই ধরনের, একটা ক্যাপিটাল পি টেক্স মুলবি এবং সেই মাতার ক্ষেত্রে ছিল ক্যাপিটাল পি স্মল বি। আমরা সেটা চাকার বোর্ডে বসাই দিচ্ছি। এবার দেখো, ক্যাপিটাল বি এর সাথে ক্যাপিটাল বি গুণ করলে এই বক্সের মধ্যে বসাই দিলাম, আবার এই ক্যাপিটাল বিটা এখানে বসালাম, আর এই এই বক্সের এই ক্যাপিটাল বিটা আমরা এই বক্সে বসালাম। একইভাবে এই স্মল বি এর সাথে ক্যাপিটাল বি, তার মানে ক্যাপিটাল বিটাকে আগে বসাবা, তারপরে স্মল বি, আবার এই স্মল বি আর এই স্মল বি মিলে স্মল বি স্মল বি। এখন অর্থটা দেখো, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল বি মিলে সেই পিতার মতো আগে যে তার বাবা যে অনেক কালো ছিল সেই কালোটা আবার এসে পড়লো, যেটা হচ্ছে একদম কালো, যেটা তাদের বাবা মা কিন্তু দুজনেই কিন্তু শ্যামবর্ণ ছিল কিন্তু কালো ছিল না। কিন্তু এখন আমরা মনে থাকি যে বাবা মা দুজনই তো শ্যামবর্ণ, ছেলেটা বা মেয়েটা এত কালো হলো কিভাবে? ওই যে তার পূর্বপুরুষ, ওই পূর্বপুরুষের মাথা তার নানা বা তার দাদা ছিল কালো, সেটা তার মানে প্রচ্ছন্ন আকারে ছিল, এটা এখন তার সন্তানের মধ্যে সেটা প্রকট হয়ে গেল, সেই প্রকটের কারণেই কালো। তখন দেখা যাবে যে তার আগে পুরুষের মধ্যে খোঁজ নিয়ে দেখা যাবে তার বাবা কালো না হোক মা কালো না হোক কিন্তু তার নানা বা নানি বা দাদা বা দাদি কেউ কালো ছিল, সেই কালোটাই আবার প্রকট হয়ে এই যে এই জিন আর এই জিনে ক্রস করে মায়ের একটা জিনোটাইপের সাথে বাবার একটা জিনোটাইপের ক্যাপিটাল বি বি ক্রস করে কালো হয়ে গেল, সেই কথাটাই হচ্ছে বংশ পরস্পরায় স্থানান্তরিত হয়। এবার দেখো, তারপরে হচ্ছে যে আমরা এখানে পেয়েছি মিশ্রিত, তাহলে শঙ্কর কালো, শঙ্কর কালো, তারপর এটাও শঙ্কর কালো, শঙ্কর কালো, এটা কিন্তু সাদা। এখন আবার আমরা বলি বাবা মা দুজনই শ্যামবর্ণ, বাচ্চাটা ছেলেটা বা মেয়েটা এত ফর্সা হলো কিভাবে? তাহলে আমাদের পরবর্তী মানে পিছনে দিয়ে যেতে হবে, যে দেখলাম যে তার নানা বা দাদা বা নানি হ্যাঁ বা নানা দাদি বা দাদা এরা কেউ না কেউ অনেক ফর্সা ছিল, সেটাই প্রচ্ছন্ন ছিল তার সন্তানদের মধ্যে, তারপর নাতি নাতিদের মধ্যে সেটা আবার প্রকট হয়ে গেল, যার কাছে প্রকট হলো সে আবার সাদা হয়ে গেল, সে আবার ফর্সা হয়ে গেল, হ্যাঁ এই সাদা বা ফর্সা শাসবর্ণ। এখন আমরা দেখি মেন্ডেলের এই বক্সের মধ্যে চারটা ঘর আছে, আমরা যদি প্রত্যেকটা ঘরকে 25% হিসেবে করি তাহলে 100% এর মধ্যে আমরা কি দেখলাম, একটা ঘর ঘর প্রত্যেকটা ঘরকে আমরা 25% বা এক হিসেবে তুলনা করি, তাই আমরা কি কি পেলাম, এখানে পেলাম ফিনোটাইপ, এই বক্স থেকে এটা কিন্তু এফ টু জোন মানে দ্বিতীয় বংশধর, এফ টু জোনর হিসাব। তো ফিনোটাইপ আমরা কি কি পেয়েছি, ফিনোটাইপ পেয়েছি যে কালো মানে শঙ্কর কালো, আর কালো কালো তো সেই জন্য আমরা এটা কালো হিসেবে নিব, কিন্তু সে অনেক কালো না তবে কালো। তাও এখানে আমরা দেখব কালো ফিনোটাইপ পেয়েছি আমরা কালো প্লাস টু সাদা। আচ্ছা মানে কালোর মধ্যে কয়টা বক্স কালো, 1 2 3, তাহলে এটা হলো 3:2, আর সাদার কোন বক্স পাওয়া অনুপাত পাওয়া গেছে একটা, তাই এখন অনুপাতে যোগফল, অনুপাতে যোগ ফল 3 + 1 = 4, এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা। তাহলে তোমরা বুঝতে পেরেছো মেন্ডেলের প্রথম সূত্রটা হচ্ছে কি, যে প্রথম বংশধরে বাবা মার বৈশিষ্ট্যগুলো মিলে বাবারও বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, হুবহু মায়ের হুবহু বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, কিন্তু তার সন্তানদের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আসবে দুজনে মিক্সড, অর্থাৎ বাবা খুব কালো হলেও বা মা খুব ফর্সা হলেও তার কোনো সন্তানই খুব ফর্সা বা খুব কালো হবে না, অর্থাৎ কালো হবে তবে বাবার মতো কালো না। এর পরবর্তীতে তাদের এই সন্তানগুলোর যে বর্ণ নিয়ে জন্মিয়েছে সেই রকম বৈশিষ্ট্যের অন্য পরিবারের আরেকটা মেয়েকে বা একটা ছেলের সাথে যদি বিয়ে হয় তাহলে মেয়েটা যদি ছেলের সাথে এরকম একই বৈশিষ্ট্যের মধ্যে বিয়ে হয় তাহলে দেখা যাবে তাদের সন্তানদের ক্ষেত্রে কেউ কেউ পাবে যে বাবা মায়েরটাই বেশি আসবে, সেজন্য 50% হবে বাবার মায়ের মতো শ্যামবর্ণ, 25% হবে তার পূর্বপুরুষের অর্থাৎ তার বংশধরে তার বাবা তার নানা নানি বা তার দাদা দাদি বা তাদের বংশে যারা ছিল সেইখান থেকে, আর 25% হবে একদম ফর্সা, যেটা বাবা মার মধ্যে ছিল না সেটা তার নানা নানি বা দাদা দাদি হচ্ছে। এই হলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা, যাকে বলা হচ্ছে 3:1, অনুপাতে যোগফল হচ্ছে 4। ঠিক আছে, আগামী ক্লাসে আমি তোমাদেরকে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করবো, ততক্ষণ পর্যন্ত তোমরা এটা ভালো করে দেখবে।